हेलो फ्रेंड, आज हमें आपनादे देखाबो की कोरे आपनी अन्येर मोबाइलेर व्हाट्सएप के निजेर मोबाइलेर साथे लिंक करबेन। एटा करले आपनी ओई मोबाइलेर व्हाट्सएप थेके कोनो मेसेज सेंड होले बा रिसीव होले ए टू जेड आपनी आपनार मोबाइले देखते पारबेन। बर्तमाने छोटो छोटो बाच्चा छेलेमेयेदेर अनलाइन क्लास होच्छे आर तारा एई व्हाट्सएपेर माध्यमे अनलाइन क्लास करे, जार फले तारा व्हाट्सएपेर व्यवहार खूब तारातारी शिखे गेछे। गार्जियन हिसाबे तादेर उपर लक्ष्य रखा आमादेर एकान्त प्रयोजन, जे तारा कादेर संगे कथा बोलछे एबं कि करछे। एछाड़ा आपनी आपनार बॉयफ्रेंड गार्लफ्रेंडेर उपरो एटिर माध्यमे नजर रखते पारें। तो भिडियो शुरू करा जाक। आपनी एटी कि करे करबेन, एटी आपनी दुटी प्रसेसे करते पारें। आपनी आपनार मोबाइलेर साथे लिंक कराते पारें अथवा कम्प्यूटर साथे लिंक कराते पारें। आमी दुटो प्रसेस ही देखिए देव आज। आमी प्रथम कम्प्यूटर साथे की करे लिंक कराबें सेटा देखिए दिच्छी। प्रथमे आपनाके गूगले जेते हबे एबं सेखाने लिखते हबे व्हाट्सएप वेब। आपनी व्हाट्सएप वेब बोले सार्च करले जे अपशनगुलो आसबे तार मध्ये प्रथम लिंके क्लिक करबें। एखाने क्लिक करले एइरकम एकटी पेज चले आसबे। এখানে একটা কিউআর কোড আপনাকে শো করবে। এবার আপনার কাজ হলো আপনি যেই মোবাইলের হোয়াটসঅ্যাপকে কপি করতে চাইছেন সেই মোবাইলের হোয়াটসঅ্যাপটা খুলবেন। সেই মোবাইলের হোয়াটসঅ্যাপ খুললে আপনি চ্যাট সেকশনে আসবেন এবং ওপরে এখানে যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করবেন। লিস্ট চলে আসবে। এখানে আপনি তিন নম্বরে যে লেখাটা আছে লিংক ডিভাইস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই পেজটি চলে আসবে। এখানে লিঙ্কে ডিভাইস বলে অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে একটা স্ক্যানার চলে আসবে। কম্পিউটারে যে পেজটি খুলেছেন যে কিউআর কোডটি সেই কিউআর কোড এই স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হবে। এই স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই আপনার কম্পিউটারে এই মোবাইলের হোয়াটসঅ্যাপটি খুলে যাবে। তারপর আপনি এ টু জেড ওই মোবাইলের সব কিছু দেখতে পারবেন। এবার আমি দেখাবো কি করে আপনি মোবাইলের সাথে এটি করতে পারেন। মোবাইলে এটি করতে গেলে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। অ্যাপটির নাম হলো হোয়াটসঅ্যাপ ওয়েব। এই অ্যাপটি ওপেন করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এই অ্যাপটির প্রথমে লেখা আছে হোয়াটসঅ্যাপ ওয়েব, এখানে ক্লিক করবেন। এখানে একটু টাইম নেবে, এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে একটি কিউআর কোড দেখাবে। যে প্রসেসে আপনি কম্পিউটারের কিউআর কোড স্ক্যান করেছিলেন সেম প্রসেসে হোয়াটসঅ্যাপে যেতে হবে, চ্যাট সেকশনে যেতে হবে, অপশন থেকে লিংক ডিভাইস করতে হবে। লিংকে ডিভাইস করলে আপনি স্ক্যানার পাবেন, সেটা দিয়ে এখানে স্ক্যান করতে হবে। তাহলে আপনি অ্যাপের মাধ্যমে আপনার মোবাইলে লিংক করাতে পারবেন। একটি ফ্রি অ্যাডভাইস, আপনার মোবাইলে কোনো ডিভাইস লিংক আছে কি না সেটা জানতে আপনি সেম প্রসেসে লিঙ্কে ডিভাইসের মধ্যে আসবেন এবং এসে এই নিচে আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলের সাথে কোনো ডিভাইস লিংক আছে কি না। যদি থাকে তাহলে এর ওপরে ক্লিক করবেন এবং এখান থেকে লগ আউট অপশনটি সিলেক্ট করবেন। তাহলে আপনার ডিভাইস থেকে সেই ডিভাইসের কানেকশানটা ব্রেক হয়ে যাবে, আপনাকে আর কেউ দেখতে পারবে না। ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।